আসসালামু আলাইকুম গাইজ, আপনাদের আমি নিয়ে এসেছি আকর্ষণীয় একটা ভিডিওতে। সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। আসলে আমাদের নদীর পুকুরে যে ঐতিহাসিক মাছ মারার দৃশ্য, আসুন লেটস চেক ইট। এই যে সবাই মাছ মারতেছে, একাকার অবস্থায় নামলো, 120 মানুষ হবে, আরো চলে গেছে, একজন খেলাচ্ছে এখানে। আর হচ্ছে এই যে নাটি নিয়ে আছে একজন, মাঝে মাঝে মাটি দিকে ছোট বাচ্চা থেকে শুরু করে একে বয়স্ক 80-90 বছরের মহিলা বন্ধু এখানে আছে। আমরা দেখাচ্ছি কিভাবে মাছ ধরতে যায়, চেক আউট একটু দেখান কি অবস্থা এখানে। জুম করেন, জুম করে দেখান সবাইকে। এখান থেকে সবার আসলে একটু রুটি রোজগার হবে, মানে এক বেলা ভাত হলেও মাছ দিয়ে খেতে পারবে। এখন মাছের যে দাম, টাকি মাছের কেজি বাইরে 400-500 টাকা, ট্যাংরা মাছের 600-800 টাকা। এখানে আমাদের কচুরদের এখানে মাছ, কচুরদের সবচেয়ে বিখ্যাত মাছ হচ্ছে পুঁটি। এখানে পুঁটি বলতে যে কোনো মাছে হোক, আনফর্চুনেটলি আমাদের এখানে কোনো নদীর বড় মাছ পাওয়া যায়নি, মানে শোল বোল এগুলো থাকে। এর আগে হচ্ছে বোদে আসছিলো, সে বোদে মারি নিয়ে গেছে সব, আমরা চাই পাইনি মাছ ধরতে। এখন আপনার দেখাচ্ছে এই যেটা হচ্ছে বাঁশের মুড়ে বলে, এখানে মাছ লুকিয়ে থাকে, ওদিকে কাটাল থাকে, ওই যে বিশাল কাটালগুলো নিয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই ছোটো পিছিয়েরা সেই আনন্দ করতেছে। মাছ মারার একটা মজা আলাদা রে ভাই, মাছ পাই আর না পাই সবাই এখানে যে একটা খুব গরিব তা কিন্তু না, ঠিক আছে। কোনো গরিব বলতে এখানে বসে নাই, আমিও কোনো মাছ ধরি, কিন্তু আসলে মন না আমার খারাপ, সেখানে আর মাছ ধরি নাই। যাই হোক, ঠিক আছে। এই এটা পিছিয়ে এর কাছে গিয়ে আচ্ছা এসো, কিরম মাছ পেলে একসাথে দেখে যাও। হাসে কা দাঁড়ালা? হ্যাঁ আসলে এই যে ট্যাংরা টুংরা পেয়েছি, আসলে গথাও পেয়েছি। গথা এখানে 1000-12000 টাকা আসলে গথা মাছ এখনো পাওয়া যায় না। কেমন লাগতেছে তোমার মাছ মেরে গাও? হ্যাঁ এ বলতেছে খুব ভালো লাগছে। কয়টা আরো মাছ পাবে নাকি? যাও তুমি মারো। আচ্ছা যাও, তুমি যাও, তোমার টাইম ওয়েস্ট না করি, তুমি চলে যাও। হ্যালো বন্ধুরা, সত্যিকার অর্থে আমাদের পুকুরটা আসলে রিলিফের মতো হয়ে গেছে। মানে রিলিফ বলতে যে এখানে যে সস্তায় পাওয়া যায়, এখানে সবাই যার যার মতো মাছ নিয়ে যাচ্ছে চুরি করে চেটাই করে। আসলে এটা খুবই হয় যে এখানে পাগলামো শুরু করছে একজন, এটা শুধুমাত্র আমার কঠোরতা না থাকার কারণে এই অবস্থা হয়েছে। যাই হোক, একজনের সুবিধা হয় একজনের অসুবিধা হয় যে মাছ। হ্যাঁ খুঁজছিলাম নাকি, এটা আরও আছে উঁচে কেটে খাইব আর এটা কুচিয়ে মাছ ওরে বড় আছে তো, কুচুর কেজি 600-700 টাকা গাই বান্ধব বিক্রি হয়। বিশেষ করে হিন্দুরা বেশি এটা পছন্দ করে, সবাই মুসলমানও তো হালাল হালাল আছে, কিন্তু হিন্দুরা বেশি পছন্দ করে এটা খায়, কারণ ওরা জানে এটা সেই গুণ একটা বিশেষ করে। এখানে যে রোয়া গাড়া হয় সুন্দর হবে, সেই রকম তাদের হয়ে গেছে হিন্দুরা। কে মাছ ধরতেছে আমাদের আসলে কিছু বুঝতেছে না, আর এতে পাচারও করতেছে। যাই হোক অন্যভাবে একটা মজার দৃশ্য। বাঙালি কমান্ডমেন্ট চলতেছে এখানে। যাই হোক, শেষ হলো মাছ মারাদের আপাতত, যারা মাছ মারতেছিল মেইনভাবে। হ্যাঁ এরা ফরিয়ে সিটে মাছ মারবে, এদের বেশিরভাগ 5 মিনিটের মধ্যে সবাই উঠে যাবে। তো আমরা ভিডিও শেষ করলাম, কুচিয়ে দেখে ভিডিওটা শুরু করছিলাম আর কি। শেষ, দর্শক এখানে আছে, মাছ নিয়ে যাচ্ছে ওই মহিলাটি। আসলে আমাদের আমার ভয় মেসেজ করে, যাই হোক কোনো সমস্যা নাই, নেওক রিজিকের মালিক আল্লাহ, আসলে 2-4 দিন খাবে, সমস্যা নেই। সবাই কেমন লাগলো আসলে বলবেন, আসলে আমরা এডিট করবো না ভিডিওটি, ঠিক আছে। এই যে কী লাগাচ্ছে এখানে, এই যে পাগলামো করে মনে হচ্ছে সাপ মারতেছে, আসলে সাপ মানা এটা, আসলে ওদেরকে ভয় দেখাচ্ছে, মানুষকে ভয় দেখানোর জন্য এটা করতেছে। যাই হোক, বড় বড় মাছ হলে দেখাতাম, আসলে সেই জন্য আকর্ষণীয় ভিডিও হলো না তেমন, কারণ বোল ছাড়া আসলে নদীর পুকুর হয় না। এই যে নদীর পুকুর, এই যে এটা পুরো একটা বিল, আমাদের কচুয়ের দেওয়ার এটা হচ্ছে বিশাল বিখ্যাত একটা মাছ। এখানে যখন মাছ পাওয়া হয় সব আগেই মাছ নেওয়া হয়, শুধু বলবে যে কচুর দেওয়ার একটা মাছ, আর কোনো কথা নাই, সবাই হুমড়ে পড়বে এইরকম, একদম এরকম হুমড়ে পড়ার ভাই, ঠিক আছে। আমি যদি সময় নামেন
ঠিক আছে না না আমার নামার টাইম নাই আমি নামবো না আজকে আমার খুব মন খারাপ ওই যে বলে না আজকে আমার মন ভালো নেই আজকে আমার মন ভালো নেই বন্ধুরা আমি নামতে পারবো না ঠিক আছে এদেরকে দেখে আপনারা ভালো রাখুন ভালো থাকুন ভালো দেখুন শেয়ার করলে করুন না করলে নাই আমার কোনো টাকা নাই কারণ আমি পেজ থেকে ইনকাম করতেও চাই না আমাদের ভিডিও দেখতে চাই এটাই আসলে কথা